ধন্যবাদ সাবিনা। একটা সন্তান যখন একটা পরিবারে জন্মগ্রহণ করে, বাবা মার কিন্তু অনেক প্রত্যাশা থাকে, তাই না? তাকে সুস্থভাবে একজন, বলতে গেলে একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় যা কিছু দেওয়া দরকার সেটা পরিবার তাকে প্রোভাইড করবে। পরিবার পরবর্তীতে তার স্কুল, তার শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্র সেগুলি তাকে প্রোভাইড করবে। এখন কথা হচ্ছে, আমরা কি শুধুমাত্র চাইবো যে আমার সন্তানটা লেখাপড়ায় ভালো হোক আর শরীর স্বাস্থ্য ভালো থাকুক? এটাই কিন্তু একমাত্র কাম্য নয়। আমরা চাই যে আমাদের সন্তানের মধ্যে মূল্যবোধগুলা যেন গড়ে উঠে, এবং পাশাপাশি আমরা এটাও চাই যে তার মধ্যে যেন মানবিক গুণাবলীগুলা গড়ে উঠে। এই সমস্ত কিছু সংমিশ্রণেই কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। অনেক সময় দেখা যায় যে এই জায়গাটায় আমরা ভুল ভ্রান্তি করে ফেলি। আমরা অনেক সময় অভিভাবকরা ভাবি যে শুধুমাত্র লেখাপড়া বা সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা এটাই যথেষ্ট, সে একটা রোজগার করছে কিনা এটাই একমাত্র। ব্যাপারটা কিন্তু তা নয়। তাকে সমাজে আরো 10 জনের সঙ্গে চলতে হবে, পরিবারের প্রতিটা প্রাণীর সঙ্গে তার যে পারস্পরিক ক্রিয়া সেটা যেন একটা ইতিবাচক ভাবে হয়ে থাকে। আমি একটা কথা প্রায় বলে থাকি যে পরিবারের একটা আবেগীয় আবহ তৈরি করতে হবে, যেখানে তারা খুব নিরাপদ বোধ করবে এবং তারা মন খুলে যেন তাদের ভাবনাগুলা, তাদের অনুভূতিগুলা সেগুলি যেন পরস্পরের সঙ্গে তারা শেয়ার করতে পারে। এখন এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য পিতা মাতাকে কিন্তু একটা বিরাট একটা ভূমিকা পালন করতে হয়। পিতা মাতারা তাদের প্রত্যাশাটা কি, সন্তানের কাছ থেকে তাদের প্রত্যাশাটা কি, সেটা কিন্তু তাদের উপর সুন্দর করে বুঝিয়ে বলবেন। তাদেরকে বলবেন যে এটা আমার পরিবারের প্রত্যাশা তোমাদের কাছে, আমরা চাই তোমরা সত্যি কথা বলো, আমরা চাই তুমি অন্যায় করলেও তুমি যেন ঘরে এসে সাহস নিয়ে সেই কথাটা বলতে পারো, বা তুমি বড়দের সঙ্গে এরকম বেয়াদবি আচরণ করবে না, বা ছোটদের সঙ্গে কিভাবে আচরণ করবে, আত্মীয় স্বজনের সঙ্গে কিভাবে আচরণ করবে। এই যে প্রত্যাশাগুলা সেগুলি যদি তারা তাদের কাছে জানাতে থাকেন, তাহলে বাচ্চারা না কিন্তু ছোটকাল থেকে শুনে বুঝতে পারবে যে বাবা মা এটা চাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তাদের বলার মানে সুযোগ দিতে হবে, তারা কি ভাবছে, তাদের মনের কথাগুলা শুনতে হবে বাবা মাকে। প্রত্যেকটা সন্তানের জন্য বাবা মা যেন আলাদা করে, সেটা 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, কিন্তু আলাদা করে তাদের সময় দিতে হবে, যে সময়টাই শুধুমাত্র আপনি আপনার সন্তানের কথা শুনবেন। জি অধ্যাপক ডক্টর মেজবিন হক, আমরা এই বিষয়টিতে আসব। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা দেখছি যে আলোচিত বেশ কিছু ঘটনা, যেগুলোতে কিশোর গ্যাং যেগুলো যারা তৈরি হচ্ছে বা কিশোররা এইসব ধর্ষণের ঘটনাতেও কিন্তু জড়িত হচ্ছে বা অপরাধী হিসেবে অভিযুক্ত হচ্ছে, নামও আসছে। এই ঘটনাগুলোতে একটু যদি টেনে রেশ টেনে বলি যে পিতামাতারা পরিবারে সন্তানকে কিভাবে নৈতিক শিক্ষাটা দিতে পারে। খুব জরুরি কথা, নৈতিক শিক্ষা বা অন্য যে কোনো শিক্ষার ক্ষেত্রে প্রধান যেটা বক্তব্য সেটা হচ্ছে শুধু বলে বাচ্চাদেরকে শেখানো যাবে না, বাচ্চারা দেখে শিখে। আপনি যতটা না তাদের বলে শেখাতে পারবেন, তারা কিন্তু দেখে শিখে। আমরা সেটাকে বলি যে পর্যবেক্ষণমূলক শিক্ষণ, অন্যদের আচরণ পর্যবেক্ষণ করে তার পরিবারের সদস্যরা কি বলছে না বলছে, কি কাজ করছে, তারা রেগে গেলে গালিগালাজ করে কিনা, মারধর করে কিনা, তারা তাদের বিপদের সময়টাকে কিভাবে হ্যান্ডেল করে, তাদের রাগটাকে তারা কিভাবে হ্যান্ডেল করে, এই জায়গাগুলা কিন্তু একটা সন্তান পরিবার থেকে শেখে। ভায়োলেন্সের সঙ্গে পরিচিতি কিন্তু পরিবারই দিয়ে দেয়। যখন পরিবারের শিশুটা দেখে যে মা বা বাবা রেগে যে এমন কোনো আচরণ করছে, একটা অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক আচরণ করছে, ওটার সঙ্গে কিন্তু ওই আচরণটাই একটা সন্তানকে প্রথম ভায়োলেন্সের সঙ্গে, আক্রমণাত্মক আচরণের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। শিশু কি শিখছে? শিশু শিখছে যে রেগে গেলে আমি কাউকে আঘাত করতে পারি, রেগে গেলে আমি কোনো জিনিস ডিস্ট্রয় করতে পারি। এই যে বিষয়টা সেটা কিন্তু ছোটকাল থেকে দেখে দেখে শিখছে। তো এ কারণে বাবা মার ভূমিকাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ।